ছিলেন শৌখিন মৎস্য শিকারী সেই শখকে রূপ দিয়েছেন ব্যবসায় তৈরি করছেন মাছ শিকারের টোপ ও চার রপ্তানি হচ্ছে ভারত মালয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে শৌখিন মৎস্য শিকারী থেকে একজন আতাউর রহমানের পুরো দস্তুর উদ্যোক্তা হওয়ার গল্প শোনাচ্ছেন বুলবুল হাবিব উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া ঢাকায় এরপর কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছেন মেক্সিকোর ইউনিভার্সিদাদ ডেল গলফো দে ক্যালিফোর্নিয়া থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি থেকে তারপর ইউনিভার্সিটি অব অকল্যান্ডে স্নাতকোত্তর সেই এইচ আতাউর রহমান মেতে আছেন মাছ শিকারের টোপ ও চার নিয়ে যখন দেশের বাইরে মাছ শিকার করেছে তখন দেখেছি বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনার তৈরি হয় এটা ল্যাব টেস্ট হয় আপনার ফিল্ডে টেস্ট হয়ে সেভাবে পরিবেশ বান্ধব করে সবকিছু যখন অ্যাপ্রুভাল পায় তখন এই জিনিসটা আপনার মার্কেটে দেওয়া হয় মাছ শিকারের নেশা ছিল 2017 সালে দেশে ফিরে কিছুটা ধাক্কা খেলেন মাছ ধরার টোপ মানে পিঁপড়ার ডিম পাউরুটি আর মিষ্টির সেই প্রচলিত রেসিপি মাছ শিকারের বিষয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে শুরু করেন আতাউর রহমান তার ইউটিউব চ্যানেলের নাম প্রিমিটিভ ফিশিং বাই আকিব প্রতিনিয়ত পিঁপড়ার ডিম ধ্বংস নয় পরিবেশ বান্ধব বিকল্প চার তৈরির চিন্তাভাবনা শুরু করেন নিজের বাড়িতেই গড়ে তুললেন কারখানা ইন্টারন্যাশনাল বিভিন্ন জার্নাল যেগুলো আছে সেগুলো দেখে মাছের বিহেভিয়ার বা বাংলাদেশের মৎস্য অধিদপ্তরের বিভিন্ন ইনফরমেশন নিয়ে আস্তে আস্তে আমরা জিনিসগুলো টেস্ট করা শুরু করি একসাথে করি এবং এক পর্যায়ে আমরা রেজাল্টস পাওয়া শুরু করি বেড়েছে আতাউরের কারখানার পরিসর প্রতিদিন 3.5 মেট্রিক টন টোপ ও চার উৎপাদন করেন তারা ভারত ও নিউজিল্যান্ডে খোলা হবে নিজস্ব বিক্রয় কেন্দ্র প্রতি বছর 100 মেট্রিক টন টোপ রপ্তানি করেন আতাউর এই প্রোডাক্টগুলো কিন্তু বোথ বাংলাদেশ ইন্ডিয়া মালয়েশিয়াতে রেগুলারলি এখন অ্যাভেলেবল এর বাইরে ইউরোপিয়ান মার্কেটেও আমাদের কিছু প্রোডাক্ট যায় মার্কেটটা কিন্তু ইটস এক্সপ্যান্ডিং দেশে আতাউর রহমানই একমাত্র আন্তর্জাতিক সংস্থার ক্যাশ সার্টিফিকেটধারী মৎস্য শিকারী মাছ শিকারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে যেটা হয় যে আমি এটা একটা স্পোর্টস হিসেবে নিচ্ছি মাছটা ধরবো আবার ছেড়ে দিব এবং গেম ফিশিং কিন্তু ইন্টারন্যাশনালি বিশাল একটা মার্কেট আছে আমরা এটাকে কিছুক্ষণের মধ্যে অবমুক্ত করে দেবো এটা হচ্ছে আজকের আমার শিকার বুলবুল হাবিব এটিএন নিউজ রাজশাহী